بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بفضل الله وبتوفيقه গতকালকের দর্শে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তার সংক্ষিপ্ত হল ইলমের তাৎপর্য, রায় এবং ইলমের মধ্যে পার্থক্য, ইলম অর্জনের প্রয়োজনীয়তা এবং ইলম থেকে একমাত্র তাকওয়া অর্জনের মাধ্যম। এই ইলম দ্বারাই বাতিলের মোকাবেলা করা যায়, বাতিলের মোকাবেলার একমাত্র অস্ত্র আইলেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে বিজনিল্লাহ তাআলা গতকালের এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোরই উপরে আর একটু আলোচনা, আর এর সাথে নতুন যে বিষয়গুলো আলোচনার আশা করতেছি সেটা হচ্ছে যে তালিবুল ইলমের জন্য কোন কোন বিষয়গুলা বিশেষভাবে খেয়াল করা, বা মোট কথা ইলমের আদব কি, ইলম অর্জনের আদব কি, তালিবুল ইলমের আদব কেমন হওয়া উচিত, তার করণীয় কি, ইলমের আদব, ইলমের শুরুত, আর এর সাথে সাথে ইলমের ফজিলা এবং ইলম অর্জনের প্রয়োজনীয়তার বিষয়ে আজকের দর্শন প্রধান অর্জনের একমাত্র মাধ্যম। যে যত বেশি আল্লাহ সুবহানাহু তাআলাকে জানবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চিনতে পারবে, দীন ইসলাম সম্পর্কে যত বেশি জানতে চিনতে পারবে, তার মধ্যে দীনের অনুশীলন তত বেশি হবে, তার মধ্যে আল্লাহ ভীতি তত বেশি আসবে, তার মধ্যে আল্লাহর প্রতি মহব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বা, এবং এই মহব্বতের পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তার দ্বারা তত বেশি হবে। এখানে যে আয়াত আমরা বলছিলাম গতকালকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আবাদতের হাকিকত কি, আবাদতের হাকিকত হল তাওহীদ, তাওহীদ এবং ইখলাস। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন, এই আয়াতের তাফসীরে আইমা মুফাসসিরিন রাহিমাহুমুল্লাহ আজমাইন এর কথা হলো লিয়াবুদুন, আমার ইবাদত করবে, এর অর্থ হলো লিয়ুওয়াহিদুন, যারা যেন তারা আমাকে আমার এককত্ব প্রতিষ্ঠা করে, আমাকে একক সাব্যস্ত করে, তাওহীদ প্রতিষ্ঠা করে। লিয়ুওয়াহিদুন, লিয়াবুদুন এর অর্থ হলো লিয়ুওয়াহিদুন। তো ইবাদতের সারকত হইল তাওহীদ এবং ইখলাস, আল্লাহর এককত্ব প্রতিষ্ঠা, এবং সমস্ত ইবাদতকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই লিখা এবং একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যই নিবেদিত করা, এটি হতে হবে ইবাদতের মূল উদ্দেশ্য। আর ইবাদত কি, ইবাদত হলো, ইবাদতের মূল কথা হলো যে সমস্ত কাজে কর্মে কথায় বিশ্বাসে আল্লাহ এককত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
যে সমস্ত কাজের আদেশ দিয়েছেন সেসব কাজকে পালন করা, যেসব কাজ থেকে নিষেধ করছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেগুলো থেকে বিরত থাকা এবং কখনো সীমালঙ্ঘন না করা, এটাই হচ্ছে ইবাদা। আর এইসব কাজে আল্লাহর আদেশ নিষেধ পালনে, আদেশকৃত কাজসমূহ পালনে এবং নিষেধকৃত কাজ থেকে বিরত থাকা, সীমালঙ্ঘন না করা, এই সব কাজে এবং আল্লাহ নির্দেশিত যাবতীয় কথা এবং কাজ পালনে, পালনের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে। যখন কোনো কথা বলবো আমরা, যখন কেউ সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ এই কেউ বললো, এর পিছনে তার উদ্দেশ্য একটাই হতে হবে যে সমস্ত প্রশংসার মালিক এবং হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ব্যতীত আর কেউ না। যখন কেউ আলহামদুলিল্লাহ বলবে, এর পিছনে তার উদ্দেশ্য এইটুকু হতে পারবে না যে এর দ্বারা আমি কোনো মানুষকে সন্তুষ্ট করতে চাই কিংবা কোনো মানুষকে বুঝাতে চাই যে আমি মুত্তাকি, আমি আলহামদুলিল্লাহ বলছি এর দ্বারা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। কথায় কাজে যে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হাজ আদায় করবে, যাকাত আদায় করবে, যত আওয়ামির এবং যত নওয়াহি আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ নিষেধ আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সব ক্ষেত্রে কথায় কাজে এবং বিশ্বাসে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে ইবাদা। আর ইবাদা, ইবাদতের কর্মপ্রণালী বা কার্যপ্রণালী কিভাবে সেগুলো আমরা সম্পন্ন করব, এর রূপরেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নার মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন, যেভাবে দেখিয়ে গেছেন এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেভাবেই আল্লাহর ইবাদত করা। এই জন্য যে কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো দুটো, যে কোনো কাজ, যে কোনো ইবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত দুটো, একটা হলো আল ইখলাস, আল ইখলাস, আল ইখলাস, দ্বিতীয়টি হলো সম্পাদিত হতে হবে নিজস্ব পন্থায়, নিজস্ব পদ্ধতিতে নয়, বরং একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত তরিকা অনুযায়ী, নির্দেশিত পন্থা অনুযায়ী, কেবল তখনই সেটা গ্রহণযোগ্য ইবাদত হবে, নতুবা সেটা হবে মারদুদ বা প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহিয়া রাদ্দুন ফাহুয়া রাদ্দ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন কোন আমল করলো যে আমলটা আমার আমাদের বিষয়ে নেই, আমাদের দিনে নেই, ফাহুয়া রাদ্দ, মারদুদ, এটা প্রত্যাখ্যাত। যে কোনো আমল বা যে কোনো ইবাদা মকবুল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হলো ইখলাস আর একটা হলো কি মুতাবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, রাসূলের যেভাবে তিনি বলে গেছেন করে গেছেন ঠিক সেভাবেই ওই কাজটি সম্পাদন করতে হবে। এছাড়া অন্য কোনো ভাবে যদি ওই কাজ করা হয় এবং তা যত সুন্দরই হোক না, এটা হবে প্রত্যাখ্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। সাধারণভাবে আমল কবুল হওয়ার এই দুটি শর্ত, আমলটি হচ্ছে ইবাদা, ইখলাস প্রতিষ্ঠা, কোনো কাজে ইখলাস প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তার নির্দেশিত পন্থায় কোনো কাজ সম্পাদন করা যখন হবে সেটাই হবে ইবাদ। আর ইবাদতের জন্যই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। এই ইখলাস কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে একজন লোকের যাবতীয় কথা, কাজ, বিশ্বাস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত হবে, কথায় কাজে এবং বিশ্বাসে ইখলাস এবং তাওহীদ প্রতিষ্ঠা করার একমাত্র মাধ্যম হল আল্লাহকে জানা।
ও তাই কাজী বিশ্বাসে আল্লাহর এককত্ব প্রতিষ্ঠা বা আল্লাহর এককত্ব অক্ষুণ্ণ রাখার একমাত্র উপায় হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, আল্লাহর রুবুবিয়াকে জানা, আল্লাহর উলুহিয়াকে জানা, আল্লাহর আসমা এবং সিফাতকে জানা, শিরক সম্পর্কে জানা এবং তা থেকে বিরত থাকা, কুফর সম্পর্কে জানা তা থেকে বিরত থাকা। এমনিভাবে মুতাবা কিভাবে রসুলের অনুসরণ করতে হবে, কোন কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করে গেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিভাবে রসুলের অনুসরণ করেছেন, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, কিভাবে সালাত আদায় করতে বলেছেন, কিভাবে সিয়াম হাজ যাকাত ইসলামের অন্যান্য আমাল ইবাদাতগুলো সম্পাদন করেছেন, সেগুলো জানতে হবে এবং জেনে শুনেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। সুতরাং ইবাদত কিংবা যে কোনো আমল কবুল হওয়ার জন্য মৌলিক যে দুটো শর্ত রয়েছে, এই দুটো শর্ত পূরণের জন্য ইলমের কোনো বিকল্প নেই। এই দুটো শর্ত পূরণের জন্য ইবাদত আল্লাহ নির্দেশিত পন্থায় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পন্থা অনুযায়ী ইবাদত এবং আমল সম্পন্ন সম্পাদন করার জন্য অবশ্যই তা জানতে হবে। এই ছাড়া যদি কেউ এমন করে, তা যত সুন্দরই হোক না কেন, যদি সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমল যদি রসুলের আমলের মতো না হয়, সাহাবায়ে কেরামদের আমলের মতো না হয়, তাহলে অবশ্যই সেটা মানে দূর বা প্রত্যাখ্যাত, এই আমল কোনো কাজে দেবে না ইয়াউমুল কিয়ামা। এমনি ভাবে যদি নিজের মধ্যে কাজের মধ্যে আমলে কথায় এবং এতেকাদে বিশ্বাসে যদি একত্র বা এখলাস যদি প্রতিষ্ঠা করা না যায়, ওই কাজটাকে ওই কথাকে ওই বিশ্বাসকে যদি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা না যায়, তাহলে সেটাও হবে মারদুদ, লা ইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি শিরিক করো, লা ইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, ওলা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ইখলাস এবং তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এককত্ব বজায় রাখতে হবে, ওই কাজে ইখলাস বজায় রাখতে হবে। আর এই ইখলাস এবং তাওহীদ কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেটা জানার জন্যই ইলমের প্রয়োজন। তাআলা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই কালিমাকে জেনে নাও, এটাকে জেনে নাও, এটা তোমার কাছে কি চায়, এটার দাবি কি, এটার চাহিদা কি, এটার শুরুত কি, এটার মজা কি, এই সবগুলো বিষয়ে জানতে হবে। সুতরাং ইলম ছাড়া কোন ইবাদত সঠিকভাবে সম্পাদন করা কোনো ক্রমেই সম্ভব নয়। আর যদি ইবাদত সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে মানুষকে যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাই হবে বিফল। মানুষ সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে না পারে, তাহলে তার সৃষ্টিটা হবে বিফল। এই বিফল এবং সফলটা এটা হলো মানুষের ক্ষেত্রে, যেকে যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে, সে যদি সেই কাজ সঠিকভাবে সম্পাদন না করতে পারে, তাহলে সেই হবে ক্ষতিগ্রস্ত। সুতরাং এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রকৃত মানুষ হিসাবে আত্মপ্রকাশের জন্য এবং দুনিয়া এবং আখেরাতের শান্তি সফলতা অর্জনের জন্য মেজাজ লাভের জন্য সেই অর্জন করতে হবে। যদি আইন সাথে আমল করে নামাজের পন্থা পদ্ধতি সঠিক সুন্না অনুযায়ী নামাজের পন্থা পদ্ধতি কেউ চায় না জেনে যদি নামাজ আদায় করে, তাহলে সেই সালাতটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এইভাবে যত বেশি একজন আইন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোন আমল কিভাবে করেছে সেটা না জেনে যদি কেউ আমল করতে থাকে নিজের খেয়াল খুশি মতো, তাহলে এইটা তার জন্য ধ্বংস এবং সর্বনাশ থেকে আসবে। যেমন একজন ওই একজন আরবি শায়ের বলতেছেন যে
من تفقه من تصوف ولم تفقه فقد تزندق، ومن تفقه ولم تصوف فقد تفسق. ومن جمع بينهما ومن جمع بينهما فقد نجح. إيه؟ من تفقه ولم تصوف، لكن التصوف قلت له إيه تصوف؟ جيت أتطابق إيه تصوف بعد كده جانا خيري تصوف. إذا التصوف قلت عمل جي فقه والجن كله جيان والجن كله، كنت الشيون جي عمل كلنا شدو جيان أسي كنت عمل نهي. একজন জানে, একজন লোক জানে যে ইসবাল করা এটা হারাম, টাকনুর নিচে কাপড় পরা হারাম, এটা জানা আছে, কিন্তু সবসময় টাকনুর নিচে কাপড় পরে জানে কিন্তু আমল নেই, তাহলে তার ফাসিক হওয়ার সম্ভাবনাই বেশি। পক্ষান্তরে একজন লোক যথেষ্ট আবিদ সারা রাত্র আবাদত বন্দী করে, কিন্তু বেচারার এক বেচারার আছে কোনো আলিম নেই, এলিম ছাড়া আবাদত করতেছে, কারণ কখন কোন আমল করবে যে আমলটার মধ্যে শিরক থাকবে, রিয়া থাকবে, সুমা থাকবে, কিংবা ওই আমলটা হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনটা বহির্ভূত কোনটা বিরোধী, একে করে সে জিন্দিয়াকে পরিণত হয়ে যাবে। আর এলিম এবং আমলের সমন্বয় যার মধ্যে থাকবে, যে তার এলিম অনুযায়ী আমল করবে, সেই কামে আমল ছাড়া আমল এটা মানুষের জন্য খুবই মারাত্মক, অত্যন্ত মারাত্মক মুসিবা। পক্ষান্তরে যদি কারোর মধ্যে এলিম থাকে, তার মধ্যে যদি আমল কম থাকে, তাহলে যেটুকু করবে সেটুকু তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুযায়ী হবে, নির্দিষ্ট পন্থায় হবে, এবং সেটুকু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তাই জন্য মূল এলিম থেকে আমল থেকে এলিমের গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, এর বিপরীত এর অর্থ এটুকু না যে শুধু এলিম অর্জন করবে কিন্তু আমল না করলে চলবে না। এলিম অবশ্যই মানুষকে আমলের দিকে আহ্বান করে। প্রকৃত এলিম ওইটাই যেটা যে এই ওইটাকে এলিম বলা হয়। এই নুক্তাটা আপনারা সবাই খুব ভালো করে মনে রাখবেন অথবা লিখে রাখবেন, পরবর্তী আলোচনায় এই কথাগুলো কাজে দেবে ইনশাআল্লাহ। এলিম সবসময় আমলের দিকে আমলকে রাখে, আর এলিম ওই বিষয়ে যেটা আমরা সর্বপ্রথম আলোচনা এলিম বিষয়ে প্রথম আলোচনায় বলছিলাম, যে সুনিশ্চিত ভাবে সুনির্দিষ্ট ভাবে সত্য জেনে কোন বিষয়কে সঠিকভাবে জানা, এটি হচ্ছে এলিম। যখন একজন মানুষ কেন এলিম কেন আমলকে রাখে, সত্যিকার এলিম যার মধ্যে থাকবে সেই এলিমটা অবশ্যই তার মধ্যে আমল অবশ্যই থাকবে। কারণ একজন লোক যখন জানবে সঠিকভাবে সুনিশ্চিতভাবে সত্য জানবে একটা বিষয়ে, তখন অবশ্যই ওই কাজটা সে বাস্তবে পরিণত করবে। যেমন একজন লোক যদি এটুকু জানে যে আগুন এটা প্রচণ্ড গরম জিনিস, আগুন অত্যন্ত প্রচণ্ড গরম জিনিস, এটাতে হাত দিয়েই পড়ে যাবে, এটা সে জানে, তার আকিদার মধ্যে এই বিষয়টা আছে যে আগুন অত্যন্ত গরম, হাত দিলেই পড়ে যাবে। এইটুকু যাহার কারণে একদম সাধারণ জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ কখনো ইচ্ছে করে আগুনে হাত দেয় না, এটাকে বলা হয় এলিম। কারণ তার এলিম ওইটাই যেটা তাকে যে জিনিস সে বিশ্বাস করতেছে ওইটাকে সে বাস্তবে পালন করতেছে। আর কখনো যদি এ ধরনের কোনো বেকুট থাকে যে না জানে আগুন গরম,
হাত দিলে পুড়ে যায়, এরপরেও যদি বোঝা আসে দিয়ে দেখে একবার কি অবস্থা হয়, যদি টেস্ট করতে যায় তাহলে বুঝতে হবে ওই বেয়কুপ এটা বেয়কুপের মধ্যে এনেনি। আগুন সম্পর্কে তার সুনিশ্চিত কোন ধারণা নেই, যার কারণে সে টেস্ট করতে গেছে যে এটা দেখি কেমন হয়। যেমন তথাকথিত অনেক দোয়াত, তথাকথিত অনেক দোয়াত অনেক দাবি, ওনারা অনেক হারামাত হারাম কাজ, অনেক ফাসিকি কাজ ফুজুরি কাজ ওনারা করেন। কেন আপনি এটা করলেন যে না ওইটার সম্পর্কে তো কোনো ধারণা নেই, মানুষকে বলার আগে নিজের ধারণা নেওয়া উচিত। ওনারা এই জবাব দিয়ে থাকেন যে মানুষকে বলার আগে এটা সম্পর্কে একটা ধারণা নেওয়া উচিত, যার কারণে মাঝে মধ্যে ওনারা খামার শরাব এগুলো একটু টেস্ট করে দেখেন যে আমরা তো বলি যে মুস্কিরাত যেগুলো এগুলো হারাম, এখন এই বোতলের মধ্যে এত ভালো বোতলের মধ্যে প্যাক টেক করে রাখছে, ওইটা খাইলে কতটুকু কি হয় ব্যাপারটা একটু টেস্ট করে দেখা দরকার, ওনারা টেস্ট করে দেখেন। এইভাবে যদি কেউ দেখে দেয় যে মলমূত্রের মধ্যে গন্ধ আছে কিনা ওইটাও যদি একটু টেস্ট করে দেখে, এই ধরনের বেকুবের আমরা কখনো আরিম বলতে পারি না, কোন বিষয়ে তার কোনো জ্ঞান নেই। অন্য মুসলিমের হারাম এই আমরা এই হাদিস থেকে বিশ্বাস করি এবং যারা এটা বিশ্বাস করবে এবং এই বিশ্বাস অনুযায়ী আমল করবে এটা এগুলো থেকে বেরো থাকবে, আর টেস্ট করতে যাবে না, হবে যে এরাই প্রকৃত পক্ষে হয়ে দাঁড়িয়ে যে বিষয়টা সম্পর্কে তার একটা সুনিশ্চিত জ্ঞান আছে বলেই সে এটাকে নিয়ে টেস্ট করার প্রয়োজন মনে করেনি কিংবা এই ব্যাপারে আর কোনো সন্দেহ পোষণ করেনি। সুতরাং ওইটি হল প্রকৃত এলিম, যে এলিমটা কাজকে বাধ্য করে, যে এলিমটা এলিম অনুযায়ী কাজ করতে বাধ্য করে সেটাই হচ্ছে প্রকৃত এলিম। আর যে এলিম আছে কোনো বিষয় সম্পর্কে এলিম আছে কিন্তু দেখা যাচ্ছে যে উনি এলিম রাখেন, যেমন একজন লোক জানে আর রিবা হারাম, ইবাদত করা পরনিন্দা করা এটা হারাম, বলা ইয়া তাব্বাদুকুম বাদা, কিন্তু যখন কোনো মজলিসে বসে তখন ইবাদত করতে শুরু করে আমরা বলতে পারবো না ওই লোক আলিম। উনি ইবাদত সম্পর্কে যদি 4-5 ঘন্টার একটা লেকচার দেন, গীবত সম্পর্কে যত হাদিস নববিয়া আলাইহিসসালাম রয়েছে সবগুলো যদি ওনার মুখস্থ থাকে, গীবত সম্পর্কে কোরআনে করিম আয়াতগুলো যদি ওনার মুখস্থ থাকে সব কিছু যদি বলতে পারেন, গীবতের খারাপ দিকগুলো সম্পর্কে যদি উনি সুস্পষ্টভাবে খুব সুন্দরভাবে বয়ান দিতে পারেন, হ্যাঁ এগুলো শুনেই বলা যাবে না যে উনি আলিম। যতক্ষণ পর্যন্ত যদি দেখা যায় যে উনি নিজেই গীবত করেন, বয়ান শেষ তারপরে সবাই মিলে বসে যে কে কি করলো না করলো এই পরমেন্টা শুরু হয়ে গেল, তাহলে বুঝতে হবে যে বুঝতে আলিম না যায়, কারণ তার আইন অনুযায়ী আমল নেই। তাহলে ওই বিষয়টার সুনিশ্চিত জ্ঞান এবং ওই বিষয়টাকে সত্য বলে সঠিক জ্ঞান তার অর্জিত হয়নি, ওই জ্ঞানটা তার আকিদার মধ্যে তার বিশ্বাসে গ্রথিত হয়নি, কিংবা গ্রথিত হলেও সেটা এমনভাবে গ্রথিত হয়নি তার আকিদার মধ্যে ওই বিষয়টা এমন ভাবে পাকাপোক্ত হয়নি যেভাবে পাকাপোক্ত হলে পরে যে বিশ্বাসটা তাকে ওই কাজ থেকে বিরত রাখতে পারে। সে শুধু মুখে জানে তার আইনটা হলো এটা জান, তার আইনটা হলো যে জান এটা তার একটা ধারণা, একটা ধারণা রাখে যে বিপদ, কিন্তু এটা তার আইন হয়নি। এই হল কি যে আইনটা মানুষকে আইনটা সবসময় আমল আমলের দাবি রাখে, আইন অনুযায়ী যখন কেউ আমল করবে তখনই বুঝতে হবে যে বিষয়টা সম্পর্কে সুনিশ্চিত জ্ঞান রাখে, যদি না থাকে আমল সে অনুযায়ী তাহলে অবশ্যই সেটাকে আইন বলা যাবে না। এই নুক্তাটা যদি আপনারা মনে রাখেন পরবর্তীতে আলিম কাকে বলে সেটা বুঝতে কিছুটা সহায়ক হবে ইনশাআল্লাহ। আমাদের কথা ছিল এটুকুই যে ইবাদতের
গ্রহণ করার জন্য গ্রহণ আল্লাহর দরবারে গ্রহণ মকবুল হওয়ার জন্য যে দুটো শর্ত, সে দুটো শর্ত নির্ভর করে ইলমের উপরে জানতে হবে যে সে কাজটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন, কাজে রসুলের অনুসরণ এবং ওই কাজটিকে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করা, ইখলাস এবং তাওহীদ, এই দুটি হচ্ছে ইখলাস তাওহীদ একই বিষয়, আর আল মুতাবা এবং মুওয়াফাকা এই দুটো এক বিষয়, মুওয়াফাকাত কিংবা মুতাবা অর্থাৎ অনুসরণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এই দুটো হচ্ছে কাজ গ্রহণযোগ্য হওয়ার শর্ত। কিভাবে আল্লাহর আনুগত্য করতে হবে, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, কোন কাজ আমাদের জন্য ওয়াজিব, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফার্জ এবং কোনটা মিনান নওয়াফিল, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। না জানা পর্যন্ত সে কাজ করা কোনোভাবেই সম্ভব হবে না। একজন এগিনটা আমলের জন্য, মেহবাহাদুরদের জন্য মূল শর্ত। আর এই এগিন যার মধ্যে যত বেশি হবে, গতকালকে আমরা বলছিলাম যে ইবাদতের উদ্দেশ্য হলো কি, তাকওয়া অর্জন। ইবাদতের উদ্দেশ্য তাকওয়া অর্জন। যার মধ্যে এগিন যত বেশি হবে, তার মধ্যে তাকওয়া তত বেশি হবে। যে যত বেশি আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, তত বেশি আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। কুল্লামা যাদ রাজুল ইলমা যাদ তাকওয়া ওয়া খাউফান মিন আল্লাহ। যখনই মানুষের মধ্যে ইলম, যার মধ্যে ইলম যত বেশি বাড়তে থাকবে, আল্লাহ ভীতি এবং তাকওয়া তার মধ্যে তত বেশি আসবে। একজনই আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই তাদের কাছে আল্লাহর জিকির হয়, আল্লাহ স্মরণ দেওয়া হয় তাদেরকে, এবং তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। তো এই আয়াতে কি বলা হলো, জিকির শোনার সাথে সাথে আর কাউকে ভয় করো না, তাদেরকে ভয় করো না, তোমরা আমাকে ভয় করো, তোমরা তাদেরকে ভয় করো না, তাদের প্রতি ভীত হবে না, আমার প্রতি ভীত হোক, ভীত হোক। একমাত্র খাওয়া এবং হাসিয়া তাকওয়া হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন কার মধ্যে কত বেশি হবে, যার মধ্যে যত বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জিত হবে। যে যত বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখবে, তার মধ্যে সে তত বেশি মুত্তাকি বলে গণ্য হবে। আর এই তাকওয়া এবং মুত্তাকি হওয়াটাই হলো ইবাদতের মূল উদ্দেশ্য। কোরআনে কারীম মুত্তাকিদের জন্য হিদায়া। তার জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঘটনাটা আপনারা জানেন, হাদিসে বর্ণিত যে তিনজন লোক, যারা কেউ রাতের ঘুম, কেউ বিয়ে শাদি, হ্যাঁ তারপরে কেউ খানা পিনা, এগুলো বর্জন করলেন। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আনা আখশাকুম লিল্লাহ ওয়া আতখাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বেশি তাকওয়া আল্লাহ ভীতি রাখি। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মাহবুবের হাকিকি সম্পর্কে, তার রব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। তিনি তার রবকে সবচেয়ে বেশি চিনতেন, যার কারণে তিনি বলতেন আনা আখশাকুম লিল্লাহ ওয়া আতাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় এবং ভীতি রাখি। কারণ যে তিনি সবচেয়ে বেশি তার মাহবুব সম্পর্কে পরিচিত ছিলেন। এই আইন যত বেশি হবে তাকওয়া তত বেশি অর্জিত হবে। আর সর্বোপরি এই আইনটা একজন মানুষের জন্য আইন এত বেশি প্রয়োজন যে খানা পিনা যতটুকু প্রয়োজন, খানা পিনার প্রতি একজন মানুষের প্রয়োজনীয়তা যতটুকু, তার থেকে হাজার গুণ বেশি প্রয়োজন হলো তার আইনের। খানা পিনার প্রতি মানুষের প্রয়োজনীয়তার থেকে ইলমের প্রতি মানুষের প্রয়োজনীয়তা অনেক 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 বেশি, অনেক বেশি। এর কারণ যে কোন লোক যদি বিয়ে কক্ত নাও খায়, এতে সে কখনো মারা যাবে না। কিন্তু এদের ব্যতীত এক সেকেন্ডও মানুষের ইচ্ছে থাকা, মানুষ হিসাবে, সজীব মানুষ হিসাবে, জ্যান্ত মানুষ হিসাবে বেঁচে থাকা, এটা অসম্ভব। তার কারণ হলো যদি একজন মানুষের এলিম না থাকে, আল্লাহ সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, ইসলাম সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, তাহলে এক সেকেন্ডের মধ্যে ওই লোক দিন থেকে সরে গিয়ে ধ্বংস এবং সর্বনাশের মুখোমুখি হয়ে পড়বে। কিন্তু যদি কারো কাছে যদি 24 ঘন্টা পানি না থাকে, তারপরেও তার বেঁচে থাকার সম্ভাবনা আছে, এবং যদি কয়েকদিন না খায় তারপরেও তার বেঁচে থাকার সম্ভাবনা আছে। কিন্তু হায়াতুল কালব, অন্তরের জীবন যেটা, এই অন্তরের জীবন যদি এলিম না থাকে, তাহলে সেটা এক মিনিট বেঁচে থাকা, এক মুহূর্ত বেঁচে থাকা, এটা কঠিন। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সত্য বলেছেন যে খানা পিনা থেকেও অনেক বেশি মানুষের প্রয়োজন হয়। এই যেমন একজন আদিলের থেকে একজন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, এই যে কথাটা যে একজন ফাকিহ দিন সম্পর্কে জ্ঞান রাখেন, একজন আলিম আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, 1000 আবাদত গুজার থেকেও, যে 1000 আবাদত গুজার যাদের মধ্যে এলিম নেই, এমন 1000 আবাদত গুজার থেকেও অনেক বেশি শয়তানের জন্য, শয়তানের জন্য অনেক মারাত্মক, অনেক মারাত্মক। এই কথার সত্যতা প্রমাণে তো শয়তান একদিন নিয়ে গেল একদিন আবিদের কাছে। ওই আবিদ সালাত ছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করলো যে আমি আসছি আপনাকে একটা মাসলা জিজ্ঞেস করি, যা জিজ্ঞেস করো। তো বললো যে আল্লাহর দ্বারা কি এটা সম্ভব যে গোটা দুনিয়াটাকে একটা দিনের মধ্যে ঢুকাই দেওয়া, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সম্ভব? আবিদ সাহেব বললেন না না, এটা কেমন করে সম্ভব, এত বড় দুনিয়া, এটাকে একটা দিনের মধ্যে আল্লাহ ঢুকাবেন কি করে, এটা নাগিন কি, এটা সম্ভব না। শয়তান তার যাদের কাছে সে প্রমাণ করতে চেয়েছে কথাটা বললো, দেখছো আবিদকে 1 মিনিটের মধ্যে আমি আবিদ বানিয়ে ফেলছি। তুমি আবার একজন ফাকিহের কাছে, একজন আলিমের কাছে, রানা হবে না, একজন আলিমের কাছে, আলিমের দিনের কাছে, উনি হালাকায় দার্সি ছিলেন, ছাত্রদের সাথে কথাবার্তা বলতেছেন, খুব খুশ মেজাজে আলোচনা হচ্ছে, দিন শিখেছি তার দিকে যাওয়ার পর আজ
আমি আপনাকে আপনাকে একটা মশলা জিজ্ঞেস করেছি। হ্যাঁ বলো। যে আল্লাহ দ্বারা কি গোটা দুনিয়াটাকে একটা ডিমের মধ্যে পুরে পুরা একটা ডিমের মধ্যে ঢুকাই দেয়, এটা কি সম্ভব? তো আলেমে দিন তাকে উত্তর দিলেন যে এটা খুবই সম্ভব, শুধু সম্ভব না এটা খুবই সম্ভব। শেতান বললো যে এটা কিভাবে সম্ভব? মানে বললেন যে যাওয়া দেখেই আমি এখন এটা উখুন এই এখন আল্লাহ কোন বললেন যে ও খাই হয়ে গেল হয়ে যাবে। এরপরে শেতান বললো যে দেখছো আলিম এবং হাবিবের মধ্যে কতটুকু তফাৎ। এর জন্য শয়তান সবসময় আলিমদের পিছনে লেগে থাকে, কারণ হাবিবের পিছনে লাগার প্রয়োজন নাই। আর একজন আলেম আলেমদের হয়েছেন শয়তানের সবচেয়ে বড় দুশ্মন। ওই শয়তানটা বললো যে এই আলেম আমার কি সর্বনাশ করছে যে তার সামনে যে তুলনামূল আলিমরা যারা আছে এরাও বিষয়টা জেনে গেল এবং এইভাবেই অনেকে অনেকে জানবে এবং আমি তাদের জ্ঞান করতে পারবো না, ওটা দুষ্ট করতে পারবো না। এর থেকে ওই মশলাটা এই আলিমের তাকে এটাই ছাত্ররা এই মশলাটা জেনে নিচ্ছে। পক্ষান্তরে ওই আলিম না জানার কারণে, দিন সম্পর্কে না জানার কারণে, অজ্ঞতার কারণে উনি যখন বলছেন যে না এটা আল্লাহর দ্বারা সম্ভব না, এই না বলার কারণে আমি ওনাকে খাতে মানি। এই দিন না থাকলে মানুষ এক সেকেন্ড সেকেন্ডের দিন যদি না থাকে তাহলে এক মুহূর্ত সত্যিকার মানুষ হিসাবে মুসলিম হিসাবে বেঁচে থাকা কঠিন। একজন্য খাওয়া না থেকে অনেক বেশি প্রয়োজন মানুষের ভিন্ন দিন এত কি। আর এ বিষয়ে গতকালকেই আমরা আলোচনা করছি যে এই আইনটা কামাতে লেগেই দিন হাদি কেরু সাল্লাহ আলিয়াম বলছেন যে এটা হলো মেঘের মতো বৃষ্টির মতো, কারণ এটা মানুষকে জীবন দেয় এবং প্রকৃত জীবন দান করে। এ কারণেই আমাদের প্রত্যেকের ইলমে দ্বীন অর্জন করা এবং ইলমে দ্বীনের অর্জনকে সবচেয়ে বেশি নিজের নিজের যে স্বাভাবিক জীবনের যে রুটি রুজি এইগুলা থেকেও ইলমে দ্বীন অর্জনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। কারণ যে যদি খানাপিনা থেকে কয়েক ঘন্টা বা কয়েক দিন যদি কেউ বঞ্চিত থাকে তারপরেও তার বেঁচে থাকা সম্ভব, কিন্তু এলিম ব্যতীত বেঁচে থাকা সম্ভব নয়। এ কারণে প্রকৃত বুদ্ধিমান এবং সত্যিকার অর্থে যারা মুসলিম এরা অবশ্যই সব থেকে বেশি এলিমকে গুরুত্ব দান করে, সবচেয়ে বেশি এলিমকে তারা গুরুত্ব দেন। আর এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন যে যারা জানে এবং যারা জানে না ওই সমান নয়। ওই যে শয়তানের কি যে ঘটনাটা যেটা আমরা বললাম এতেই বুঝে যায় হাল ইয়াসতাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না ওই কি সমান? অবশ্যই সমান নয়। অন্ধকার এবং আলো যেমন সমান নয়, ঠিক এইভাবে আলেম এবং জাহিল, আলেম দ্বীন দ্বীন সম্পর্কে অবগত লোক আর দ্বীন সম্পর্কে অনবগত লোক দুজন সমান নয়। আগুন এবং পানি যেভাবে সমান নয় ঠিক তেমনি এলিম এবং জেহাদত দুটি সমান নয়। এর জন্য পুরুষ নারী আবাল বৃদ্ধ যুবক সবার জন্য দিনকে এমনি দিন অর্জনকে গুরুত্ব দান করা খুব বেশি, নিজের দিনের জন্য নিজের ইমান আকিদার জন্য নিজের ইবাদতের জন্য এর কোনো বিকল্প নেই। এলিমেন্টটা সঠিকভাবে আহরণ করার জন্য, সঠিকভাবে ইবাদা করার জন্য, তাকওয়া অর্জনের জন্য এবং এসবের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এলিম অবশ্যই অবশ্যই প্রয়োজন, এলিমের আর কোনো বিকল্প নেই। এখানে দেখা যায় যে দিন ইসলাম হচ্ছে সেই দিন যে দিনের শুরুতে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম।
আন্নাল ইনসানা মা লাম ইয়ালাম, অন্য কোন ঐশী ধর্মের শুরুতে এই পড়ার কথা দিয়ে আর জানার কথা দিয়ে ইলমের কথা দিয়ে অন্য কোন ঐশী ধর্মের শুরু হয়নি। একমাত্র ইসলামের দিনে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এখানে দিনে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নির্দেশ এসেছে সেই নির্দেশ হচ্ছে কোরআন নির্দেশ, সেই নির্দেশ হচ্ছে তাআল্লুমের নির্দেশ, শিক্ষা অর্জনের নির্দেশ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, হে রব যে প্রতিপালক তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। এর দ্বারা শুধু পড়ার কথাও বলা হয়নি, লেখার কথাও বলা হয়েছে। সুতরাং লেখা এবং পড়া এই দুটি হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, এবং এটাই প্রমাণ করে যে ইসলাম সবচেয়ে সুসভ্য, সবচেয়ে সুসভ্য এবং সুশিক্ষিত ধর্ম হিসেবে ইসলাম। শিক্ষার প্রতি ইসলাম যতটুকু গুরুত্ব আরোপ করছে অন্য কোন ধর্মে এর কোন নজির নেই, এর নজির নেই। আল্লাযী আল্লামা বিল কলম, ওই আয়াতে শিক্ষার উপকরণ যেগুলো আছে ওগুলা তো কি করা হয়েছে, আল্লামা বিল কলম লেখার প্রতি যেভাবে ইন্ডিকেট করে এইভাবে লেখার সামগ্রী যে কলম এইটা ব্যবহারের প্রতিও নির্দেশ করে। কোরআনে কারীমের অন্য সূরাতে সূরাতুল কলমে একটা নির্দিষ্ট সূরাতে সূরাতুল কলম ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলম কলমের শপথ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা ইয়াসতুরুন এবং তোমরা যা লিখো। সেখানেও শিক্ষা উপকরণের প্রতি লেখার প্রতি কত বেশি মর্যাদা এবং কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে এই কলমের শপথ আল্লাহ রাব্বুল আলামিন নিজে করতেছেন। এর দ্বারা সহজেই বুঝা যায় যে লেখা পড়ার যে গুরুত্ব দিনে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং এইটাকে কোনোভাবে উপেক্ষা করা বা এইটাকে গুরুত্ব না দেওয়ার কোনো কোনো অবকাশ মুসলমান কোনো অবকাশ রাখতে পারে না। কারণ যদি এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং শুধু গুরুত্বপূর্ণ না অতি গুরুত্বপূর্ণ না হতো তাহলে প্রথমে পড়ার এবং শিক্ষার প্রতি নির্দেশনা প্রদানকারী নির্দেশ এবং নির্দেশনা প্রদানকারী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদের প্রতি নাযিল করতেন না। যদি লেখাপড়ার গুরুত্ব না থাকত তাহলে গুরুত্বহীন একটা বিষয়ে কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম দিতেন না, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এর থেকে শিক্ষা লেখাপড়ার গুরুত্ব যে কত অপরিসীম তা সহজেই অনুমান। এছাড়া গতকালকে আমি বলছি আপনাদেরকে এবং আশা করি অবশ্যই আপনাদের স্মরণ আছে যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অন্য কোনো জিনিস বাড়িয়ে দেওয়ার জন্য তার কাছে চাইতে নির্দেশ দেননি। একমাত্র কোন জিনিস বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি শুধুমাত্র ইলমের, অপর রব্বি জিদনি ইলমা, যে বলুন হে রব তুমি আমাদেরকে এলিম বাড়িয়ে দাও, রব্বি জিদনি তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, এলিম বাড়িয়ে দাও। এই হচ্ছে একমাত্র বিষয় যেটা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নির্দেশ দিচ্ছেন যে এইটা বাড়িয়ে দেওয়ার জন্য তার কাছে সওয়াল করতে, তার কাছে চাইতে। يَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ يَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ অনেক
এবং যারা আইন রাখে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকেই বাড়িয়ে দিয়েছে। ইয়ারফা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইলমের এবং ইলম অর্জনকারীর যে ফজিলত, সেই ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা করেছেন, এবং তারা যে অজ্ঞদের বড় সামান্য সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। এরপরে কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। ওয়ামান ইউতাল হিকমা, যাকে হিকমা দান করা হয়েছে সে হিকমা কি, এর ব্যাখ্যা তফসিরে কিরাম বলছেন, ওয়ামান ইউতাল হিকমা আই আইমান নাফিয়া العلم النافع فلنك الجيان شريعة الجيان جاكي دانك رو فقد اوتي خيرا كثيرا جاكي قلنك الجيان دانك رو حيث فقد اوتي تاول النشكت تاكي خيرا كثيرا وشنك قلن دانك رو حيث فتا الله سبحانه وتعالى قلتا جاكي حكمة فرصد قلنك الجيان علم الدين দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাহলে তাকে অনেক কল্যাণ অসংখ্য কল্যাণ দান করা হয়েছে। এ আয়াত দ্বারা বুঝে যায় যে যার মধ্যে অন্য দিন আছে তার মধ্যে অশেষ কল্যাণ আছে, যার মধ্যে অন্য দিন নেই তার মধ্যে কল্যাণ নেই। সুতরাং কল্যাণের অধিকারী হতে হলে, মঙ্গলের অধিকারী হতে হলে অন্য দিন অর্জনের কোন বিকল্প নেই। যদি আমরা প্রকৃত অর্থে চাই যে আমরা কল্যাণ লাভ করি, তাহলে আমাদেরকে অন্য দিন অর্জনের জন্য সচেষ্ট হতে হবে। অন্য দিন অর্জন ব্যতীত কোন ক্রমেই কল্যাণ লাভ করা সম্ভব নয়, এবং এই আয়াতেরই সমার্থক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, من يريد الله به خيرا يفقهه في الدين, الله যার ভালো চান তাকে দ্বীনের ফিকহ দ্বীনের ইলম দান করেন। তাহলে এই এই হাদিস দ্বারা কি বুঝা যাচ্ছে, যে যার কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তাকে দ্বীনের জ্ঞান দান করেন না। সুতরাং এতটুকু জানার পরেও কোন মুসলমান কি এই 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 আর বসে থাকতে পারে, হাত পা গুটিয়ে ইলমে দ্বীন অর্জন থেকে বসে থাকতে পারে? অবশ্যই না। মাইন ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন আল্লাহ যার কল্যাণ চান। সুতরাং এই কল্যাণ অর্জনের জন্য সচেষ্ট এবং প্রয়াসী, আপ্রাণ প্রয়াসী হতে হবে, ঐকান্তিক ভাবে সচেষ্ট হতে হবে, যেন আমরা আল্লাহর এই কল্যাণ আল্লাহর এই নিয়ামা অর্জন করতে পারি। ওমাইন ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, এই খাইরে কাসীর অশেষ মঙ্গল, এই মঙ্গলের উপরে আর কি মঙ্গল আছে? আর এই মঙ্গল ব্যতীত মানুষকে বলা হয়েছে নাই কেন, সে মৃত বলা হয়েছে মানুষকে, কাল আনাম পশুর মতো, বানহুমা দাল্লে সাবিলা, শুধু পশু নয় বরং পশুতে গিয়ে আরো বেশি তারা বিপদগামী পথভ্রষ্ট। একজন্য এই খায়ের কাছে অশেষ মঙ্গল, এই খায়ের এখানে খায়ের এটা সাধারণ ভাবে বলা হচ্ছে খায়রান কাসির, এই নুক্তাটা আমাদেরকে জানতে হবে। ওমাই নুক্তাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসিরা, অশেষ মঙ্গল এখানে বলা নেই, শুধু আখেরাতের মঙ্গল, অশেষ মঙ্গল জেনারেলি বলা হয়েছে যার মধ্যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ অন্তর্ভুক্ত। যাকে এইমে দিন দান করা হয়েছে, হিকমা দান করা হয়েছে, তাকে দুনিয়া এবং আখেরাতের অশেষ কল্যাণ দান করা হয়েছে। সুতরাং দুনিয়া এবং আখেরাতের কল্যাণ অর্জনের জন্য এলমে দিন অর্জনের কোন বিকল্প নেই। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহর এই খায়ের আল্লাহর এই নিয়ামা, এই নিয়ামা অর্জনের জন্য অবশ্যই এলমে দিন অর্জন করতে হবে। এবং এই কল্যাণটা শুধু আখেরাতের, আমরা কেউ হয়তো মনে করতে পারে যে এলমে দিন অর্জন করলে যে কল্যাণ সাধিত হয় সেটা আখেরাতে পাওয়া যাবে, না ইয়া আখে এইটা দুনিয়াতে পাওয়া যাবে। খাইরান الخير كان الله سبحانه وتعالى بقول لنا ومن يؤتى الحكمة فقد أوتي خيرا في الآخرة، خيرا كثيرا في الآخرة، كتاب الله خيرا كثيرا.
এই হাদিসও মানে ইউরিদুল্লাহ বিহি খায়ের, এবং এই কল্যাণের মধ্যে তার সার্বিক কল্যাণ, সব রকমের কল্যাণ, সব রকমের কল্যাণ এটার মধ্যে অন্তর্ভুক্ত। দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ, দুনিয়ার যাবতীয় কল্যাণ, সব রকমের কল্যাণ, শারীরিক কল্যাণ, মানসিক কল্যাণ, আর্থিক কল্যাণ, তার ইজ্জতের কল্যাণ, সম্মানের কল্যাণ, সবকিছুর কল্যাণ এর মধ্যে নিহিত এই ইলমের মধ্যে। এর জন্য আমরা দেখি যে আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোন নজির নেই যে কোনো আহলে ইলম দুনিয়াতে বেইজ্জত হয়েছেন। সত্যিকার কোন ওলামায়ে হাক্কানি, কোন আলিম হাক্কানি রাব্বানি দুনিয়াতে অপদস্থ হয়েছেন এমন কোন নজির নেই। সাময়িকভাবে বা কারো মনে প্রশ্ন যাচ্ছে পারে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, মধ্যে দুনিয়ার এবং আখেরাতের যাবতীয় কল্যাণ সবকিছু নিহিত। তাই জন্য আমরা দেখি যে দুনিয়াতে এমন একটা নবীর পাওয়া যাবে না যে সত্যিকার কোন আলিমে রাব্বানি, আলিমে হাক্কানি কোন ক্ষেত্রে অপদস্থ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে বেহেশত করেননি এবং আখেরাতেও তাদেরকে বেহেশত করবেন না। তাদের জন্য রয়েছে সর্বত্র ইজ্জত এবং সম্মান। এখন প্রশ্ন থাকতে পারে কারো যে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, অন্যান্য উলামা আহলে সুন্নাহ, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আইমাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ অনেক ক্ষেত্রে তারা দুনিয়াতে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, রাষ্ট্রপতি তারা নির্যাতিত হয়েছেন, ইভেন খুব রিসেন্ট যেটা আমরা দেখি যে আল্লামা শেখ মকবুল বিন হাদি আল ওয়াদিউই রাহিমাহুল্লাহ ওনাকেও বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। এইগুলো কি আসলে এই যে বিষয়গুলা, এগুলার দ্বারা আমরা পরবর্তী অবস্থা যদি দেখি তাহলে দেখি যে এর দ্বারা তাদের ইজ্জত কমেনি, বরং তাদের ইজ্জত অনেক বেশি বাড়ছে। এর দ্বারা তাদের দাওয়াত অনেক বেশি অ্যাডভান্স হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তাদের ইজ্জতকে, তাদের সম্মানকে আরো হাজার গুণ বাড়িয়েছে। শেখ মকবুল বিন হাদি আল-ওয়াদিউই রাহিমাহুল্লাহ এই যে দাওয়া, উনি থাকাকালীন সময়ে আলহামদুলিল্লাহ এটা এত ভালোভাবে এস্টাবলিশড হয়েছে এবং এখন বলিল্লাহ আলহামদুলিল্লাহ জন্য এটা এটা বেআইন দুটি না, এটা ছিল ইবতিলা। আশাদ্দু আন-নাস বালা আন আল-আনবিয়া উম্মাল আমসাল আল আমসাল, ইবতিলার সবচেয়ে বেশি সম্মুখীন হয়ে থাকেন আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালাম। আর তাদের পরে যারা তাদের সবচেয়ে বেশি অনুসারী, সবচেয়ে বেশি অনুসারী যারা নবীদের, তারা এই পর্যায়ক্রমে তত বেশি ইবতিলার সম্মুখীন হয়ে থাকেন, ফিতনার সম্মুখীন হয়ে থাকেন। এটা তাদের জন্য অপদস্থতা, অপমান এবং অপদস্থতা ছিল না, এটা তাদের দরজা আরো বুলন্দ হওয়ার জন্য, তাদের মর্যাদা আরো বাড়ানোর জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে ইবতিলা। এবং সেটাই বাস্তবে সেটাই করছে এবং জগৎবাসী সেটাই দেখছে, এটা আমাদের চোখের সামনে। শেখ মকবুল বিন হাদি রাহিমাহুল্লাহ এই যে দুঃখ কষ্ট সহ্য করার কারণে ওয়ালিল্লাহ ইলহাম ইয়ামানে এটা এস্টাবলিশড হয়েছে আলহামদুলিল্লাহ। হাকেদা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যে জালিম সরকার ওনাকে ব্যত্যাঘাত করছিল, ওই জালিম সরকার নিজের মুখে চিল্লাইছে
যখন এই ব্যত্রাঘাত করার পরে তার শরীরের প্যারালাইজড হয়ে গেছিল, তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছিল। সে তখন চিল্লা পাল্লা করছে এই বলে, মালি ওয়ালিল ইমামি আহমদ, মালি ওয়ালিল ইমামি আহমদ, যে আমার এই অবস্থার একমাত্র কারণ হইল যে ইমাম আহমদকে দেখা যাচ্ছে। এর দ্বারা কি হইল, এই ইতলার দ্বারা ইমাম আহমদ বিন হাম্বলের দাওয়া, ইমাম আহমদ বিন হাম্বলের দরাজা আরো অনেক বেশি উঁচু হয়েছে। মানুষ জানতেছে যে ইমাম আহমদের উপরে, রাহিমাহুল্লাহর উপরে যে জুলুম হয়েছে, যা করা হয়েছে সেটা জুলুম, আর সেই জুলুমের প্রায়শ্চিত্ত করতেছে, সেই জুলুমের পরিণতি ভোগ করতেছে এই জালিম। সে নিজের মুখেই বলতেছে, মালি বলি ইমামি আহমদ, মালি বলি ইমাম আহমদ। والله لو وقع ذباب على مثل جسمي على نصف جسمي فكأن الجبال الدنيا وقعت عليه، اما النصف الاخر فلو قرب بالمقاريب ما احسست منه. كيف يجي আমার শরীরের এক অংশের অবস্থা হইলে এই যে আমার শরীরের অর্ধাংশে যদি একটা মাছি বসে তাহলে আমার মনে হয় যে গোটা দুনিয়ার পাহাড় আমার শরীরে পড়ছে। আর আমার শরীরের অন্য অংশের অবস্থা হইল লাউ কুরে দাবিল মাকারি, যদি কেচি কাচি দিয়ে এটাকে কেটে নেওয়া হয় মা আসতে আসতে নেই, আমি কিছুই টের পাবো না। এই অবস্থা, মা আলী বলি ইমামি আহমদ, মা আলী বলি ইমামি আহমদ, ইমাম আহমদের গায়ে হাত দিয়ে আমি কি করলাম, আমি কি করলাম, এই হায় উত্তেজ করল পিতার অবস্থা খারাপ হয়েছে, মারা গেছে। এখান দ্বারা কি হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আলী সুন্নাহ দ্বারা যাকে অনেক কিছু বাড়াই দিচ্ছে, ওনার দাওয়ার চেয়ে আরো বেশি শক্তিশালী কর, এটা অপদস্থতা না। এর জন্য প্রকৃত অর্থে কোনো আলিমে হাক্কানি, আলিমে রব্বানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অপদস্থ করেননি, আখেরাতে অপদস্থ করবেন না। এদের জন্য রয়েছে দুনিয়াতে সম্মান, আখেরাতে সম্মান। আর এই সম্মানেরই পরিচয়ক شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم الله سبحانه وتعالى يدرك شكي منجن تشير شكي منجن توحيد شكي علماء در اهل علم در تعبير شكي جيب شير شكي الله نجي جيب شير شكي الملائكه এই বিষয়ে সাক্ষী রাখা হয়েছে বলে আমাকে রাখতে। সুতরাং আলেম হিলেন তলবুল হিল এবং ওলামাদের ফজিলত সম্পর্কে এই আয়াতটাই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তালিবুল ইলমের যারা ইলম অর্জনে প্রয়াসী হয় তাদের সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। سبحان الله. زيد بن حبيش رضي الله عنه تعطي بنته صفوان ابن عتال، صفوان ابن عتال رضي الله عنه رسول صلى الله عليه وسلم القطع عشان نجمد তখন রাসূলুল্লাহ আলী মসজিদে একটা লাল চাদর পরে বসেছিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতু লিতলাবিল আতলুবুল ইলম, ইয়া আল্লাহর রাসূল আমি জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে তাকে বললেন, মারহাবান বিতালিব ইলম, স্বাগতম তালিবুল ইলমকে স্বাগতম। ان طالب العلم لا تحف به الملائكه وتظله باجنحتها فيركب بعضها بعدا حتى تعلو الى السماء الدنيا من حبهم بما يطلب. جه يا طالب العلم تمك شاغوتو مش طالب العلم كنا بريشتغلت بيه دانا بيشيه دن তাদেরকে ছায়া দান করেন এবং তারা তাদের
এই অবস্থায় তারা তাহলে ইলেকামায় দুনিয়া দুনিয়ার আকাশে তারা ওঠেন। এটা তালিবুল ইলমের প্রতি ফেরেশতাদের মহাব্বত এবং ফেরেশতাদের যে তালিবুল ইলমদের প্রতি তাদের যে আন্তরিকতা এবং ভালোবাসা নিদর্শন হিসেবে তারা তালিবুল ইলমের জন্য তাদের ডানা বিছিয়ে দেন, তাদেরকে ছায়া দান করেন, তাদেরকে ঘিরে রাখেন। তো এর দ্বারা কি বুঝে যায়? প্রথমত এই হাদিসের মধ্যে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতেন যে একটু আত্মু বুঝাইন, আমি আলিম অর্জনের জন্য আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান বি তালিব আল ইলম, স্বাগত। তার মুখ থেকে, কার জবান থেকে এই কথাটা মারহাবা, স্বাগত, এই স্বাগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে তালিব আল ইলম কে মারহাবা। এটা অসাধারণ কথা, এটা সাধারণত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কথা। بين مكة والمدينة আমি সবসময় মক্কা এবং মদিনার মধ্যে অবস্থায় থাকি। এখন এই যে মাসে আলাল কুত্তাইনের বিষয়ে আপনি আমাকে বলুন, এই যে হাদিস মাস আলাল কুত্তাইন মজার উপরে মশা করার যে হাদিস, এই হাদিসই মজার উপরে মশা করার মশলা সম্পর্কে জানতে আসছিল। এই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালিবুল ইলমদের প্রতি তাকে স্বাগতম জানালেন, তালিবুল ইলমদের প্রতি ইস্তাদের মহব্বতের কথা জানালেন। ইস্তাদের ভালোবাসা অর্জন করা যায়, খ্রিস্টানরা তখনই ভালোবাসেন যখন কারোর প্রতি আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্ট থাকে, তখনই খ্রিস্টানরা কাউকে ভালোবাসেন। আমি একবার অনেক ডাক্তারের কাছে আসলাম, তো তিনি বললেন যে কি তুমি কে কে কিসের জন্য আসলো? বলতেছেন যে এখন তো ইত্তেলা আইন, আমি আইনিম অর্জনের জন্য আপনার কাছে আসলাম। তো তিনি বললেন বাইনি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান খারাজা মিন বাইতিহি ইত্তেলা আইন وضعت الملائكة أجنحتها رضا لما يسمع جيلو كرورتك بير هو جيالو دشي جنو رشترا تا جنو تا دي تاما بيشي دين إذا هي كروني رضا لما يسمع شه جتا كوري شه جي كاس تا كوري شه شه كادر تو تي شنطو هوي ترا تا دي تاما بيشي دين تا جنو الله أكبر إذا كار جنو من خرج من بيته ابتغاء العلم বর্ণিত। তিনি বলেন যে আমি একবার বসেছিলাম আবু দারদা রাদি আল্লাহু আনহুর কাছে, ইতিমধ্যে একজন লোক আসলো ওনার কাছে, এসে জিজ্ঞেস করলো যে আমি মদিনা থেকে এসেছি, মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছি, এই খবর পেয়ে যে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন, তো আমি সেটা জানার জন্য আপনার কাছে মদিনা থেকে এসেছি। তিনি তাকে বলে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে মনে হয় তুমি অন্য কোনো কাজে আসতো, তুমি যদি অন্য কোনো কাজে আসতো, তো উনি বললেন যে না আমি অন্য কোনো কাজে আসি। তো তিনি বললেন কি কোনো ব্যবসার জন্য আসতো? যে না আমি কোনো ব্যবসার জন্য আসি। বললেন যে তাহলে কি তুমি শুধু এইটুকুর জন্যই আসতো যে আমি রসুলের হাদিস জানি এবং সেটা জানতে তুমি আসতো? তিনি বললেন যে হ্যাঁ আমি অবশ্যই সেটাই জানতে আসছি। তো তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন তাহলে শোনো, فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سلك الله به طريقا من طرق الجنة، وإن الملائكة لا تضع أجنحتها لطالب العلم، وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، وإن العالم
ليستوفوا له من في السماوات ومن في الأرض وكل شيء حتى الحيتان في جوف الماء وإن العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحزم وافر যদি তাই হয় যে তুমি মদিনা তো রসুল থেকে আমার কাছে এসেছো কোন তিজারতের জন্য না অন্য কোন প্রয়োজনে না শুধুমাত্র এইটুকু জেনে যে আমি রসুলের হাদিস জানি তাহলে তুমি দেখে নাও যে রসুল ছিল আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে যে ইলম জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের অসংখ্য রাস্তা থেকে একটা রাস্তা তার জন্য সহজ করে দেন ওই রাস্তায় তাকে নিয়ে যান ওয়া ইন্নাল মালাঈকা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম চন্দ্রের উপরে অন্য সব নক্ষত্রের উপরে যেমন পূর্ণিমা রথের চাঁদের ফজিলত রয়েছে ঠিক এইভাবে একজন একজন আলেমের ফজিলত আবেদের উপরে যেমন আলিমের জন্য জমিন এবং আসমানে যা কিছু রয়েছে জমিন এবং আকাশে যা কিছু আছে সবকিছু আলিমের আলিমের দিনের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাই সকল বিষয়ে জগতের প্রতিটি বস্তু আলিমের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে হাত্তা লহিতান ফি জুফিল মা পানির গভীরে মাছ পর্যন্ত আলিমের জন্য আল্লাহর দরবারে উত্তরাধিকারী কাউকে বানাননি তাদের তারা ফিল্মের উত্তরাধিকারী বানিয়ে গেছেন তমান আশা দাবি সুতরাং সবচেয়ে বড় একজন তালিম নাহের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এটাই যে সবাই সে যখন এলিম অর্জনের পথে চলবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য জান্নাতের একটা রাস্তা সহজ করে দিবেন ওই রাস্তা তাকে নিয়ে যাবেন আর দ্বিতীয়ত বলা হয়েছে যে তালিবুল ইলমের জন্য ফেরেশতারা তাদের দামা বিছিয়ে দেন তালিবুল ইলমের প্রতি তাদের এত বেশি সম্মান এত বেশি মহাব্বা আর আবিদের উপরে একজন আলিমের প্রতিলত তেমনি যেমন অন্যান্য সব নক্ষত্রের উপরে পূর্ণিমা রাতে চাঁদের প্রতিলত রয়েছে আলিমের জন্য সমগ্র সব জগতের সবকিছু আল্লাহর কাছে ইস্তিগফার করে একজন আলিমের জন্য এমনকি সমুদ্রের মাছ পানির মধ্যে বসবাসরত মাছগুলোও একজন আলিমের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করে প্রশ্ন হলো যে সবকিছু কেন জগতের সবকিছু কেন একজন আলিমের জন্য ইস্তিগফার করে কেন সবাই আলিমের কল্যাণ কামনা করে তার কারণ হলো এটাই যে একজন আলিম সে জগতের সবকিছু কল্যাণের জন্য কাজ করে একজন আলিম জগতের সবকিছুর কল্যাণের জন্য কাজ করেন যে কারণে সমগ্র বস্তু জগতের সকল কিছু সমগ্র বস্তু একজন আলিম জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় আলিমের কল্যাণ কামনা করে আলিমের এবাদত আলিমের আমলের দ্বারা জগতে শান্তি নেমে আসে এবং এই শান্তি ভোগ করে জগতের সবাই এমনকি পশু পাখি মানুষের গুনাহের কারণে দৃষ্টিমুখী হয় বন্ধ হয় এর দ্বারা সাফারা হয় জগতের সকল কিছু এমনিভাবে মানব জাতির মানুষের গুনাহের কারণে আল্লাহর আজাব এবং গজব যখন দুনিয়াতে পতিত হয় তখন এই জন্য পশু পাখি সব কিছুই তারা এটা এটা বুক করে আজাব এই গজব বুক করে আলেমের দিনটা তাদের দাওয়াতের মাধ্যমে তাদের ইলমের মাধ্যমে তাদের আমলের মাধ্যমে
আল্লাহর গজব থেকে জাতিকে দুনিয়াবাসীকে জগৎবাসীকে হেফাজত করার জন্য চেষ্টা করেন, যার কারণে জগতের সবাইকে সবকিছু চায় যে আলিমরা বেঁচে থাকবে, আলিমের কল্যাণ চায়। এছাড়া আরো অসংখ্য হিকমা রয়েছে এর মধ্যে, কেন জগতের সবকিছু আলিমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আলিমের কল্যাণ কেন কমতে করে, অসংখ্য অসংখ্য হিকমা এগুলো আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। আমরা সাধারণত এগুলো দেখি যে একজন আলেম তার জন্য একটা কোরবানের কোরবানের পোষিত তার জন্য কল্যাণ কামনা করে, কেন যে একজন আলেম জানে যে এবং সব অন্যকে জানিয়ে দেয় এইটুকুই যে কোরবানের পশুটা জবাই করার সময় আপনারা তাকে কষ্ট দেন, ধারালো ছুরি দিয়ে যাতে পশুর কষ্ট না হয় সেইভাবে জবাই করবেন। সুন্না অনুযায়ী একটা কোরবানের মধ্যে একটা পশুর কষ্ট খুবই কম হয়, এই জিনিসটা কোন জাহিল কাউকে জানাতে পারবে না, এটা আলেমের দ্বারাই সম্ভব। তো আলেমরা জগতে শুধুমাত্র মানব জাতি না, প্রত্যক্ষ ভাবে এবং পরোক্ষ ভাবে এরা জগতের সকল কিছুর সব বিষয়ের জন্য তারা কল্যাণের পথ দেখান এবং কল্যাণের কাজ করে থাকেন, যে কারণে পশু পাখি তরুণ লতা সহ সব কিছু দুনিয়াবাসী এবং আকাশবাসী ফেরেশতারাও আলেমের কল্যাণ কামনা করে। আর আলেমরা হলেন এই এই রইল কি তালিবুল ইলমের কথা, আর আলেমদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন্নাল উলামা আওয়ারাসাতুল আনবিয়া, যে আলেমরা নবীগণের ওয়ারিস উত্তরাধিকারী, আর নবীরা কাউকে ধন সম্পদের উত্তরাধিকারী বানিয়ে যাননি, তারা উত্তরাধিকারী বানিয়ে গেছে ইলম। সুতরাং ওইখান থেকে এই উত্তরাধিকারী যারা গ্রহণ করবে সেই একটা মানে যেটা ওয়াফের পর্যাপ্ত এবং যথেষ্ট উত্তরাধিকারী গ্রহণ করলো, উত্তরাধিকার গ্রহণ করলো, একটা অংশ গ্রহণ করলো। ইলমের সবটুকু অর্জন করা কারো দ্বারা সম্ভব না, কিন্তু যেটুকু অর্জন করবে সেটা তার জন্য যথেষ্ট, চেষ্টা করতে হবে অর্জনের জন্য। তাহলে কিন্তু ইলমের ফজিলত বলা হলো এবং ফজিলতের বলা হলো যে যারা ইলমাত ইলম অর্জন করে যারা আলেম হতে পারছেন, পর্যাপ্ত জ্ঞানের অধিকারী হতে পারছেন, তারা তারা নবীদের ওয়ারিস। এই তালিম ইলমের এবং উলামাদের ফজিলত এই জন্য এই কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এই কল্যাণ নবীদের সত্যিকার আম্বিয়া আলী ইসলামদের সত্যিকার উত্তরাধিকারী হওয়ার জন্য ফেরেশতাদের মালায়িকাদের ভালোবাসা অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, এবং আপনি আমি যদি চাই এটুকু যে আমাদের জন্য জগতের সব কিছু আমাদের কল্যাণ কামনা করুক, হ্যাঁ তাহলে অবশ্যই এই অর্জনের জন্য সচেষ্ট হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই। কারণ অন্য কোন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কিছু বলেননি যে ওমাইনিউতাল মাল ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে মাল দেওয়া হলো তাকে অনেক কল্যাণ দেওয়া হলো, এমন কিছু বা অন্য কোনো বিষয় সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে ওমাইনিউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। তাকে দিনের ব্যাপার এরকম বলা হয়নি যে আল্লাহ যার যার কল্যাণ চান তাকে দুনিয়া তাকে দেশের রাজা বানিয়ে দেন, তাকে দেশের বাদশাহ বানিয়ে দেন, তাকে মালিক বানিয়ে দেন, তাকে সুলতান বানিয়ে দেন, হ্যাঁ এমন কিছু বলা হয়নি, তাকে মিনিস্টার বানিয়ে দেন। এমনও বলা হয়নি যে আল্লাহ যার কল্যাণ চান তাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেন, তাকে ডাক্তার বানিয়ে দেন, কিংবা তাকে পাইলট বানিয়ে দেন। আল্লাহ থেকে পরম সত্যবাদী আর কি
ومن أصدق من الله حديثا এই কথাগুলোকে এই ওয়াদাগুলোকে এই সুসংবাদগুলোকে সত্য ভাগ সত্য এবং নির্ভুল জেনে শতভাগ সত্য এবং সঠিক জেনে বিশ্বাস করতে হবে এটা আইন অর্জন করতে হবে তখনই যখনই একজন তারিখের আইন এই কথাগুলোকে এই কথাগুলোর এই আয়াত এবং আহাদিসগুলোর আইন অর্জন করবে সে যখন মনে প্রাণে এই কথাগুলোকে বুঝে যাবে জেনে যাবে যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের টাকা দান করে আল্লাহ যার অসংখ্য পর যাকে হিকমা দেওয়া হচ্ছে দিনের আইনটা না পেয়ে দেওয়া হচ্ছে সে অশেষ কল্যাণ লাভ করতে পারছে এই কথাগুলোকে যে ব্যক্তি সঠিক জানবে মনে প্রাণে অন্তরে সাথে সাথে এক মুহূর্ত বিলম্ব না করে অবশ্যই সে এই কল্যাণ অর্জনের জন্য প্রয়াসী হয়ে যাবে এই কল্যাণ অর্জনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে কারণ জেনে শুনে কেউ কল্যাণ হাতছাড়া করতে চায় না চায় একমাত্র যারা চায় তারাই হলো সুপাহা এরাই হলো আহম্ম এবং এরাই হলো জাহিল এই মোটামুটি কথাগুলো ইলমের গুরুত্ব ইলমের প্রয়োজনীয়তা এবং ইলমের ফজিলত সম্পর্কে এই সামান্য কিছু কথাগুলো আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত এবং এইগুলোর জ্ঞানী অর্জন করা উচিত আর জ্ঞানী অর্জন করলে সাথে সাথে বিষয়টা আমাদেরকে আমলের দিকে দাবিত করবে এবং জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে আরো উৎসাহী করে তুলবে জ্ঞান অর্জনের পথে আমাদেরকে দ্রুত নিয়ে যাবে ইনশাআল্লাহ এখানে যে একটা প্রশ্নের জবাব তার মনে অস্বস্থ আরে হয়তো আসতে পারে শয়তান অনেকের মনে অস্বস্থ দিতে পারে যে ইলমে দিন অর্জন করে বাধ্যত আমরা দেখি যে কোথায় তো ইলমে দিন অর্জনের যে পরিমাণ কষ্ট যে পরিমাণ শ্রম এবং সময় দিতে হয় এর বদলে যেটুকু পাওয়া যায় কিছুই তো পাওয়া যায় না কি অনেক হুজুররা মনে করে যে আমি এই দীর্ঘদিন লেখাপড়া করে ইলমে দিন অর্জন করলাম তারপরে কি হয়তো যে কোনো একটা মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন না খতিব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আমি বলতেছি যে মুয়াজ্জিন হলাম না ইমাম হলাম না এলে খতিব হইলাম আর না হইলে ওই যে মৌসুমি ওয়াহিদ তারপরে যে আমি কিছুটা ভিডিও মিলাম পড়ার হুজুর এগুলো সাধারণত আর কিছুই না তাহলে শুনে একটা সময় নষ্ট করা কি দরকার মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে বর্তমানে এই মনোভাব অত্যন্ত প্রকট বিশেষ করে বাংলাদেশের কৌমদ্রাসার ছাত্রদের মধ্যে এই মনোভাব অত্যন্ত মারাত্মকভাবে বর্তমানে বিরাজ করতেছে যে ইভেন শুধুমাত্র কৌমের মাদ্রাসার না আলিয়া মাদ্রাসার ছাত্রগুলোর মধ্যেও তাদের মধ্যে এই মনোভাব বিরাজ করতেছে যে তারা দেখতেছে যে সরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদেরকে কিংবা কলেজের ছাত্রদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে হ্যাঁ যদিও মুখে বলা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার মান কিংবা ওই যে কামিলের মানকে বিয়ে সমমান করা হচ্ছে কিন্তু কার্যত দেখা যায় যে দুইজন অ্যাপ্লিকেন্টের মধ্যে একজন যদি কলেজের হয়ে থাকে তাহলে তাকেই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে এছাড়া তারা দেখতেছে যে কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে অনেক শত সহস্র ছাত্ররা বেকার বলতেছে কোনো কাজ পাইতেছে না আর এখানে মাদ্রাসাতে প্রত্যেক বছরই মাদ্রাসাগুলো থেকে অনেক ছাত্র বের হইতেছে তারা তো কোথাও জায়গায় পাইতেছে না এইসব কারণে ইসলামের শিক্ষা তাদের একটা বিরূপ মনোভাব এসে গেছে যে আমি মাদ্রাসাতে পড়ে হুজুর ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব এটা থেকে আর নতুবা মৌসুমী ওয়াহিদ সাহেব আমার আর কিছু করণীয় নেই এবং আমার জীবন সুতরাং আমাকে অন্যদিকে একটা কিছু করতে হবে
ঘটনাটা এটা সম্পূর্ণরূপে শয়তানের বসবাসা ছাড়া আর কিছুই নয়। কারণ যদি কেউ প্রকৃত হইতে মাদ্রাসা শিক্ষা বলতে আমি আইনে দিনকে বুঝেছি, মাদ্রাসা শিক্ষা বলতে যারা যেখানে প্রকৃত হইতে আইনে দিন শেখানো হয়, যদি কেউ প্রকৃত হইতে আইনে দিন এটা আইনে না পেয়ে অর্জনের জন্য সচেষ্ট হয়, তাহলে ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, এই কথার মধ্যে এক কোন পরিমাণ ভুল নেই, তাকে অসহস কল্যাণ দান করা হইল। এটা অ্যাডভান্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে যাকে হিকমা দান করা হইল তাকে অশেষ কল্যাণ দান করা হইল। যে কেমন পর্যন্ত যে বা যারা হিকমা অর্জনের জন্য প্রয়াসী হবে, হিকমা অর্জন করবে, তার অশেষ কল্যাণ দান করা হয়ে গেল, অর্থাৎ তাই অশেষ কল্যাণ দান করা হয়ে গেছে, এটা নিশ্চিত, তার মধ্যে কোনো ভুল নেই। সুতরাং প্রকৃত হিকমা, প্রকৃত জ্ঞান অর্জনকারী কোন তালিবুল ইলমের জন্য, কোন তালিবুল ইলমের মধ্যে হতাশা দুরাশা স্থান পেতে পারে না, কোন তালিবুল ইলমের মধ্যে নৈরাশ্যতা বিরাজ করতে পারে না, তার জীবনের ব্যাপারে, তার জগতের ব্যাপারে, তার দৈনন্দিন চাহিদার ব্যাপারে, কারণ তার জন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া যথেষ্ট, তাকে অশেষ কল্যাণ দান করা হয়েছে, সে যেদিকেই যাবে কল্যাণ বয়ে আনবে, তার সর্বত্র কল্যাণ আর কল্যাণ, মঙ্গল আর মঙ্গল। সুতরাং কেন সে কেন হতাশ হবে, কেন সে নৈরাশ্যতায় ভুগবে, এর কোনো কারণ নেই। হ্যাঁ, নৈরাশ্যতায় কিংবা হতাশায় তারাই হামুদ বুখায় যে অর্জনের জন্য মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা অর্জন করতে সচেষ্ট হয়, চেষ্টা করে। কারণ ঠিক আছে, চেক ইনশাল্লাহ ইনশাল্লাহ চেক ইনশাল্লাহ। আমি আমি লাউডস্পিকার দিচ্ছি, সেটা পায় কোনো দুনিয়া অর্জনের জন্য যদি কেউ হিজরত করে, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য যদি হিজরত করে, বা হিজরত হুইলা মা হাজারা, তাহলে সে যে যে উদ্দেশ্যে হিজরত করবে তাকে সে তার হিজরতটা সে উদ্দেশ্যই হবে। সুতরাং যারা ইলমে দীন অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহ আল্লাহর কল্যাণ লাভের জন্য তারা সেটাই পাবে। আর যারা দুনিয়া অর্জনের জন্য ইলমে দীন অর্জন করবে তারা সেই কল্যাণ থেকে, যদিও তারা ইলমে দীন অর্জনের জন্যই সচেষ্ট হইতেছে, কিন্তু এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হবে। কারণ কি? কারণ একটাই, যেটা আমরা প্রথমে আলোচনা করছি, সেটা হচ্ছে যে ইলমের জন্য হুসনে নিয়া, নিয়াতের বিশুদ্ধতা, এখলাস প্রয়োজন। এখলাস যদি না থাকে তাহলে তার এই ইলম,
এটা কোনো ইবাদত হবে না, তাহলে এই ইলম তার জন্য কোনো কল্যাণ হয়ে আনবে না, বরং এটা তার জন্য অভিশাপ হয়ে যাবে। এই ইলম তার জন্য কল্যাণ তো হবে না, বরং এটা তার জন্য অভিশাপ হবে, এটা আশীর্বাদ হবে না। এই জন্য বিশেষ করে এই মাদ্রাসা শিক্ষিত মাদ্রাসা যারা মাদ্রাসাতে লেখাপড়া করতে চায়, তাদের মধ্যে বর্তমানে এই যে অস্পষ্ট মনের মধ্যে যে বিরূপ মনোভাব, এই মনোভাব বর্জন করা দরকার, এবং ইলমে দীন অর্জনের জন্য আরো বেশি সচেষ্ট হওয়া প্রয়োজন। তার কারণ দুনিয়াবী ইলম জাগতিক জ্ঞান অর্জনের অর্জন করলে কেউ যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভ করতে পারবে এর কোনো নিশ্চয়তা বাংলাদেশ তো দূরের কথা, ইভেন উন্নত বিশ্বগুলো তাদের নাগরিকদেরকে এই নিশ্চয়তা প্রদান করতে পারেনি যে জেনারেল এডুকেশন বা হায়ার ডিগ্রি নিলে পরে তার আখেরাত, তো এদের কাছে তো আখেরাত তারা হয়তো বিশ্বাস করেই না। তাদের দুনিয়ার ব্যাপারেও যে সর্বপ্রকার কল্যাণ তাদের সাধিত হবে এই নিশ্চয়তা, এই গ্রান্টি তারাও দিতে পারে না। কিন্তু ইলমে দীন যারা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নিশ্চয়তা, এই গ্রান্টি দিচ্ছেন যে তাদের শুধু দুনিয়া, শুধু দুনিয়ার না, এই জীবনের না, বরং ইহ পরকালের সার্বিক সফলতা এবং সার্বিক কল্যাণের নিশ্চয়তা প্রাপ্ত হলো তারা, যারা সঠিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং ইবাদতের সর্বক্ষেত্রে রসুলের মোতাবেকের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী ইবাদত, যাতে আল্লাহর ইবাদত সম্পাদন করতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করতে পারে, এই উদ্দেশ্যে যারা ইলমে দীন অর্জন করে তাদের দুনিয়া এবং আখেরাতের যাবতীয়, তারা দুনিয়া এবং আখেরাতের যাবতীয় উন্নয়নের ভ্রান্তি এবং নিশ্চয়তা প্রাপ্ততা। আমাদের সমাজে আমরা দেখি, ইভেন আমাদের বাংলাদেশে না, অন্যত বিশ্বগুলোতেও দেখা যায় যে শত শত ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকে আছে যাদের অনেকেই যারা চাকরি নেই, এবং বিশেষ করে যে যেমন বর্তমান যে অবস্থা ইউরোপে, শত সহস্র ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি নেই, চাকরি ছাড়া এরা ঘুরতেছে। তারপরে যদি এইটা এটা তো একটা দিক, আর কল্যাণ যেটা সত্যিকার অর্থে কল্যাণ, সেই কল্যাণ তো তাদের মধ্যে নেই, সেই কল্যাণ তাদের মধ্যে আদৌ নেই। তাদের মধ্যে যত ধরনের অকল্যাণ এবং যত ধরনের অভিশাপ এবং মন্দ যা আছে, যা বুঝায় অপ এবং কাপ বলতে যা বুঝে অনেক তাদের মধ্যে বিরাজমান, তারা হতাশায় এত বেশি নিপতিত যে সেখানে যদি একটু আশা তাদেরকে দেখাতে পারে তাহলে গ্রহণ করার জন্য উদ্বেগ হয়ে আছে। সেই জন্য বলিল্লাহ ইরহাম আমরা দেখতেছি যে ইউরোপ এবং আমেরিকাতে বর্তমানে মুসলমান এ যে খ্রিস্টানদের মধ্যে মুসলমান হয় অনেক অনেক খ্রিস্টানরা আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় তারা যখন ইসলামের দাওয়াত পাচ্ছে, যখন তারা ইসলামকে বুঝতে পারতেছে, তারা সাদরে এবং সন্তুষ্ট চিত্তে ইসলামকে গ্রহণ করতেছে। কারণ কি, ওই ইসলাম লাভের আশায় তাদের যে তারা যে যে থিওরির উপরে আছে, তারা যে মানহাজের উপরে আছে, তারা যে আকীদার উপরে আছে, সেটা তাদের কোনো কল্যাণ দিতে পারেনি, সেটা আদৌ তাদের কল্যাণ, সেটা তাদের ধ্বংস এবং সর্বনাশ আর কিছুই তাদেরকে দিতে পারেনি। তাই তারা তাদের কল্যাণ কামনার জন্যই ইসলামে ফিরে আসতেছে, ইসলামের দায়িত্ব দেখে যা ফিরে আসতেছে। পক্ষান্তরে এই অবস্থা দেখেও মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার, যাদের মনের মধ্যে এই অস্বস্থতা বিরাজ করতেছে যে, এবং এটা অত্যন্ত আফসোসের ব্যাপার সাথে সাথে যে মুসলমান ছাত্ররা ইসলামী শিক্ষা অর্জন থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, এই ভয়ে যে এখান থেকে ইসলামী শিক্ষা অর্জনে অর্জন আমাদেরকে কিছুই দিতে পারবে না। সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবকিছু দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন, যে আইন অর্জন করলে পরে সব ধরনের কল্যাণ পাওয়ার নিশ্চয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিচ্ছেন, অথচ এই আইন অর্জন থেকে যদি মুসলমানরা, এবং শুধু মুসলমানরা না, মানব জাতিরা যদি এই আইন অর্জন
তাদের ধ্বংস এবং সর্বনাশ ছাড়া আর কোনো পথ নেই। এরাই ধ্বংসপ্রাপ্ত, এরাই ইউনিকে মানে একদম হালাক এবং খাসারা চরম ক্ষতিগ্রস্ত এরাই। এর জন্য দুনিয়ার আইন যেটা সেটা যদি সেটাকে যদি আমরা দিনের খেদমতে ব্যয় করতে পারি সেটা অর্জনে কোনো আপত্তি নেই, কিন্তু সর্বাগ্রে যে আইনের অর্জনে তারা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভ করা যায় সেই আইনের দিয়ে প্রথমে অর্জন করতে হবে। তারপরে এর আনুষঙ্গিক বা এর সাথে সংশ্লিষ্ট অন্য কোনো জ্ঞান যদি অর্জন করা যায় এটা যেটা দ্বারা ইসলাম এবং মুসলমানের খেদমত করা যায় তাহলে সেটা হবে নূন আলান, সেটা হবে ভালোর উপরে ভালো, কিন্তু প্রথমে এটাকে প্রায়োরিটি দিতে হবে। আর যদি এটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া আইনের অর্জনের পিছনে যদি কেউ সময় ব্যয় করে তাহলে সে ক্ষতিগ্রস্ত, চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং সেই ধ্বংসশীল, তার মধ্যে কোনো কল্যাণ থাকবে না। সুতরাং মনের মধ্যে এই ধরনের কোন বস্তুতা যেন কারো কখনো না আসে যে আইনের দিন অর্জনের পিছনে সময় নষ্ট করা, এইটা দ্বারা কোনো কিছু হাসিল হবে না। অনেকে মনে করে যে আইনের দিন অর্জন করে আমি কখনো রাজনীতি করতে পারবো না, আমি কখনো মিনিস্টার হতে পারবো না, আমি সংসদে যেতে পারবো না, সম্মান করতে চায়, কিন্তু আসলে ওইটা দিয়ে কে কতটুকু সম্মান অর্জন করতে পারছে আর কার কতটুকু ধ্বংস আর সর্বনাশ করছে সেটা যদি একটু চোখ মেলে তাকানো যায় তাহলে তার বুড়ি বুড়ি নদীর চোখের সামনেই আছে। সাধারণ জ্ঞান অর্জন করে দুনিয়ার সম্মান হয়তো 5 বছরের জন্য কিংবা 5-6 মাসের জন্য কিংবা 9 বছরের জন্য সম্মান অর্জন করা যেতে পারে, কিন্তু এইটা পারমানেন্ট কোনো সম্মান না, এটা চরম অপমান দেখে আনবে এক সময় না এক সময়। নিশ্চিত সম্মান এবং তাই সম্মান লাভের একমাত্র উপায় হলো আইনের দিন অর্জন। এর পরিমাণে নদীর আমাদের চোখের সামনে আছে উলামায়ে আহলে সুন্নাহ, উলামা ও আহলে সুন্নাহ রাহিমাহুমুল্লাহ আজমাইন আজ পর্যন্ত তারা কখনো কোথাও অপমানিত হননি। তারা যে সম্মান পাইছেন ইনশা আল্লাহ কেয়ামত পর্যন্ত এই সম্মান তারা পেয়ে যাবে। যেমন আমরা দেখি শেখ নাসিরুদ্দিন আলবানের কথা নাম যখনই কেউ বলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাহিমাহুল্লাহ এই কথাটা বলে এবং এই গোয়াটা কেয়ামত পর্যন্ত ইনশা আল্লাহ এদের জন্য করতেই থাকবে। ইমাম আহমদ বিন হাম্বল যখনই এই নাম কেউ বলে রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা নরমান বিন সাবিত রাহিমাহুল্লাহ এদের জন্য কি দোয়া তারা করতেছে, এরা তাদের কোনো আত্মীয় স্বজন না, এরা তাদের ওহানি তাদের কলবের আত্মীয় স্বজন, এদের জন্য খ্রিস্টরা তাদের কল্যাণ কামনা করছে, যার কারণে ইভেন হিজবিরও নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এইটুকু বলে এই দোয়া তাদের দ্বারা হয়ে যাচ্ছে এবং কেমন পর্যন্ত হতে থাকবে এই সম্মান তারা পেতে থাকবেন। আমাদের ওলামা এবং মাশায়েখ যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ামত স্বরূপ আমাদের নিয়ামত স্বরূপ যাদেরকে বাঁচিয়ে রাখছেন তাদের সম্পর্কে আলহামদুলিল্লাহ হাফিজাহুল্লাহ বিমাশাকিল আরদি ওয়া মাগারিবিহা মুসলমান দেখালেই আছে তাদের কথা আসতেছে হাফিজাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন তাদের সেটাই দোয়া করতেছে। এই সম্মান এটা কেয়ামত পর্যন্ত তাদের জন্য হতে থাকবে, এটা তারা এই যে তাদের এই যে তাদের জন্য কল্যাণ কামনার এই সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রাখছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন তাদেরকে অসংখ্য কল্যাণ দেওয়া হয়েছে, সেটা এই কল্যাণ বন্ধ হয়ে যায়নি এবং এটা বন্ধ হবে না, এটা কখনো বন্ধ হবে না। এই কল্যাণ শুধুমাত্র যে তারা যতদিন জীবিত ছিলেন ততদিন এই কল্যাণ না, তাদের এই কল্যাণ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কারণ তারা যে খেদমত করে গেছেন সেটা কেয়ামত পর্যন্ত চলবে। সুতরাং তাদের জন্য তাদের কল্যাণ কামনার দোয়া এটা চলতে থাকবে। সাহাবায়ে কেরামদের নাম যখনই আসবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহুম এই দোয়া তাদের জন্য হতে থাকবে কেয়ামত পর্যন্ত, রাহিমাহুল্লাহ উলামাদের জন্য এই দোয়া হতে থাকবে কেয়ামত পর্যন্ত, মানুষদের জন্য হাফিজাহুল্লাহ যারা জীবিত আছেন তাদের জন্য হাফিজাহুল্লাহ, আবকাহুমুল্লাহ ওয়া হিজ্জাল ইসলামের মুসলিম এই দোয়াগুলো হতে থাকবে। কিন্তু আজকে অন্য কোনো মানুষ দুনিয়ার সর্বোচ্চ সম্মান কিংবা নোবেল বিজয়ী ডক্টর ইউনুস
ভাই বলছেন সে কন্টিনিউ করতে, কেউ কেউ বলছেন সে ওই কিছু ভাই আজকে আসতে পারেননি, তো ওনারা ফ্রাইডেতে আসতে পারেন আর কি। তো ওনাদের সাজেশন সে যে আমরা ইনশাল্লাহ ফ্রাইডে তো কন্টিনিউ করি ইনশাল্লাহ।
وعليكم السلام ورحمة الله وبركاته. কোথা থেকে যেমন শুরু আমরা স্টার্টিং কোন বই থেকে করবো এবং প্রত্যেক সপ্তাহে কোন বিষয়ের উপরে কোন বইগুলো পড়া যায় এই সবগুলা পুরো একটা চার্ট আমি আপনাদেরকে দিতে চাই আলোচনা সহ। এতে সবচেয়ে ভালো হবে যদি ইনশাআল্লাহ রমাদানে আপনাদের সময় থাকে তাহলে যে কোনো একদিন শুক্রবার বা আপনারা যেদিন সমবেত হন ইনশাআল্লাহ ওই দিনে এই বিষয়টা আমি কি করে দিতে চাই মানে পুরোপুরি একটা চার্ট আমি আপনাদেরকে দিতে চাই। আমরা ওই যে বিগিনিং এ বই আমরা তো শুরু করবো অবশ্যই তাওহীদ দিয়ে, তাওহীদের ক্ষেত্রে বাংলা বই যেটা ধরেন আল্লাহু আলাম কি আছে, তবে এই ব্যাপারে আমি প্রথমেই একদম বিগিনারদের জন্য প্রথমেই উসুল সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই বইটা সাজেস্ট করবো। তারপরে যদি কিতাব তাওহীদ এটা এটা যদি বাংলা থাকে তাহলে ওইটা আপনারা দেখবেন, তারপরে কাশফুর সুবহাত এটা দেখতে পারেন। হ্যাঁ, তো এই এই বইগুলোর মধ্যে বা আকীদার অন্যান্য যে বইগুলো আছে আরকানুল ঈমান ইসলাম বিশ্বের জামিল মেনু এই যে বইগুলো আছে এগুলোর মধ্যে কোনটা কোন অবস্থায় পড়া এই এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আলোচনা করবো। তবে প্রথমে এই বইগুলো থেকে যে কোনো বই একটা বা দুইটা পড়তে পারে না, কাশফুর সুবহাত কিতাব তাওহীদ আর অথবা ওই যে উসুল সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। না আর কোন টপিকগুলি
মুখস্থ করবো এরকম পর্যায়ে পড়বো চেক যে বইগুলা আমরা একবার পড়বো না মুখস্থ করবো? আসলে এখানে যে পড়া কিংবা মুখস্থ করার উদ্দেশ্য হলো আমল করা, কোন বিষয়টাকে মুখস্থ করা কিংবা পড়ার উদ্দেশ্য হয় যে এটা আমি আমল করব, এবং কোন মাসালা কিংবা কোন বিষয়কে মনে রাখার জন্য উত্তম পন্থা হলো এটাকে প্র্যাকটিস করা। সুতরাং মূলত যে কোনো আমরা যে কিতাবগুলো পড়ি, যে আহাদিসগুলো কিংবা যে আয়াতগুলো পড়ি, এই আয়াতগুলো পড়ার উদ্দেশ্য যে এটাকে বুঝিয়ে সে অনুযায়ী আমল করব। সুতরাং মূল উদ্দেশ্য যে কেউ যদি মুখস্থ করলো কিন্তু কিছু বুঝলো না, তাহলে হবে না। এটা হলে প্রথম কাজ হলো এটার মর্ম বুঝা, এটাকে প্রথমে প্রাধান্য দিতে হবে যে আমি একটা হাদিসের ব্যাখ্যা, এটা তালাফরা কিভাবে বুঝছেন, ওলামায়ে কেরামরা এই হাদিসের অর্থ কি বুঝছেন, কিংবা এই আয়াতের তাফসীর ওনারা কি করছেন, ব্যাখ্যা দিচ্ছেন, হ্যাঁ এটা জানতে হবে, এটা বুঝতে হবে। প্রথম বিষয় হলো গিয়ে বোঝা, এরপরের কাজ হলো গিয়ে সেটাকে প্র্যাকটিসে আনা পুরোপুরি, এর সাথে সাথে যদি সম্ভব হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে সেগুলোকে মুখস্থ করা। ঠিক মুখস্থটা হলো গিয়ে কিছু পর্যায়ের কাজ, প্রথম কাজ হলো গিয়ে বুঝতে হবে, মর্ম বুঝতে হবে ভালো করে, তারপরে সেটাকে প্র্যাকটিসে আনতে হবে, এরপরে এইটাকে প্র্যাকটিসে আনার পরে যদি এটা এটা সম্ভব হয় তাহলে যতটুকু সম্ভব এটাকে মুখস্থ করা। আল্লাহ বারিক ফিকি বারাকাল্লাহ। শেখ শেখ ইমরান ভাই আমাদের সাথে অনলাইন আছেন, উনি আপনাকে সালাম জানিয়েছেন। শেখ জি আমি দেখি সে কোনো সাথে একটু করা যায় কিনা। বইগুলো অনেকগুলো যেগুলো প্রকৃতি বাংলা আছে, যেমন কাশ্মীর সুবহাত, এগুলো তো আসল বইগুলো তো আরবিতে, আরবি থেকে যখন বাংলাতে ট্রান্সলেট করা হয় তখন তো অনেক সময় দেখা যায় যে ওয়ার্ডের বিকৃতি হয় কিংবা মিনিং চেঞ্জ হয়ে যায়। তো আমরা যেহেতু এখন একদম প্রাইমারি লেভেলেও বলা যায় হয়তো আমরা একদম নিচু লেভেলে আছি, তো আমাদের জন্য সে আরবি ভাষাটা শেখাটা এখন এবং মানে কোরআন মুখস্থ করা, কোরআনের ল্যাঙ্গুয়েজটা শেখার প্রক্রিয়া, ওইটার ব্যাপারে কতটুকু জোর দিব আমরা এখন? আবার মুখস্থ করার আগে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া দরকার যেটা, সেটা হচ্ছে কোরআন কারীমের কালামুল্লাহ মুখস্থ করা। এটা মুখস্থ করা এবং তাজউদ এবং তাফসীরের সাথে, তাজউদ এবং তাফসীরের সাথে কোরআন কারীমের তিলাওয়াত, কোরআন কারীমের অর্থ বোঝা এবং কোরআন কারীম মুখস্থ করার প্রতি গুরুত্ব দেওয়া। প্রত্যেক তালিবুল ইলমের, ইভেন শুধু তালিবুল ইলম না, অনেক উলামা অনেক আলেম আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলতেছি যে অনেক আলেম আছে যারা তফসির করেন কিন্তু তাদের তিলাওয়াতুল কোরআন সহি না, তাদের তিলাওয়াতের মধ্যে লাহনে জমি হচ্ছে এবং লাহনে জমি হলে পরে এটা নামাজ বাতিল হয়ে যায়। হ্যাঁ বাংলাদেশে অনেক আলেম আছেন এমন যে যাদের তিলাওয়াতুল কোরআন আদৌ বিশুদ্ধ না, তাদের তিলাওয়াতের মধ্যে লাহনে জমি হচ্ছে। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত, বিশেষ করে আমাদের ইখওয়ানদের জন্য, যে প্রথমে তিলাওয়াতুল কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে, সঠিক তাজউদ এবং তাফসীরের সাথে কোরআন তিলাওয়াত শিখতে হবে এবং এর সাথে সাথে কোরআন কারীমের আয়াত পুরো মুখস্থ করার চেষ্টা করতে হবে। এটা এটা সর্বপ্রথম প্রয়োজন, সর্বপ্রথম প্রয়োজন, কারণ সর্বপ্রথম দিনের বিষয় হচ্ছে কিতাবুল্লাহ, এরপরে আহাদিস আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাকে গুরুত্ব দেওয়া বেশি দরকার। এরপরে কোরআন, এরপরে সুন্নাহ মুখস্থ করা, তারপরে আমাদের ওলামাদের
আহলে সুন্নাহ ও জামাতের ইমামগণের বিভিন্ন কিতাবের তাওহীদের উপরে আকীদার উপরে যে গুরুত্বপূর্ণ আলবারগুলো আছে সেগুলা যথাসম্ভব এগুলাকে মনে রাখা দরকার। কারণ এই ছোট ছোট কথাগুলো যেমন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ছোট ছোট কথাগুলো এই কথাগুলো বুঝতে তিনি থাকবে এই কথাগুলোর মধ্যে রেখে নিচ্ছে এগুলো দ্বারা সঠিক আকীদা সহজে মনে রাখা সম্ভব। কিন্তু কোনোভাবেই কোরআনে কারীমের প্রথমে কোরআনে কারীম মুখস্থ করার উপরে গুরুত্ব দিতে হবে এবং সঠিকভাবে তিলাওয়াত করার জন্য তিলাওয়াত শিখতে হবে। এই দুটা আমরা যে কন্ডিশন গুলো আজকে জানতে পারলাম ইবাদত কবুল হওয়ার জন্য জিনিস ইখলাস লাগবে এবং আমাদের আমল গুলো অ্যাকর্ডিং টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে কমতি থাকবেই। এবং যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা হবে তত বেশি তাকওয়া আল্লাহর তাকওয়া বৃদ্ধি অর্জিত হবে। আল্লাহর বৃদ্ধি যত বেশি অর্জিত হবে তত বেশি এখলাস আসবে। সুতরাং এটা এখলাসের একজন্য এখলাসের বিভিন্ন দায়িত্ব আছে বিভিন্ন কি স্তর আছে যে এখলাসের সর্বোচ্চ পর্যায়ে যেটা যেমন ওই যে হাদিস ইব্রাহিম আলাইহিস সালামে আমরা দেখি সম্ভব না হয় তাহলে কমপক্ষে এইটুকু মনে করে ইবাদত করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখতে চান। তো এই যে দুটি আমি মনে করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাকে দেখতে চাই সর্বোচ্চ পর্যায়ে স্থান আর এর নিম্ন পর্যায়ে কমপক্ষে এই ভীতিটুকু মনে রেখে এইটুকু মনে করে আমি আল্লাহর ইবাদত করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে চান। এইটা ওই যে উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য যত বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবো তত বেশি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমি তত বেশি সচেষ্ট হব তত বেশি আল্লাহর প্রতি আমার ডেডিকেশন তত বেশি হবে আল্লাহর প্রতি আমার মহব্বত তত বেশি হবে। শেখ একটা লাস্ট কোয়েশ্চেন ছিল শেখ শেখ ওই আমরা যে শেখ নলেজ অ্যাকোয়ার করবো শেখ এটার কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং শেখ আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি ইনশাআল্লাহ। কিভাবে অ্যাচিভ করতে পারি করবো কথা হলো কি যে নলেজটাকে আমরা সঠিক সোর্স থেকে নলেজ অর্জন করব। নলেজের প্রথম স্তর হল কিতাবুল্লাহ, দ্বিতীয় স্তর হলো নলেজের দ্বিতীয় উৎস হল সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে সমস্ত বিষয়ে ইজমা ও সাহাবা রয়েছে এবং এরপরে এই তিনটার আলোকে বা এই তিনটা থেকে যে কোনো একটার আলোকে যদি কোনো বিষয়ে ইস্তেহার করা হয় তাহলে সেটা থেকে আমরা ট্রেনিং নেব সেটা থেকে জ্ঞান অর্জন করব। এখন যে নলেজ প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা পেতে হবে প্রপার সোর্স থেকে সেটা নিতে হবে আর এই কথাটাই হচ্ছে যে মানুষ আলাকা তেমনি খান জ্ঞানের রাস্তা ধরে চলতে হলে
সঠিক আপনি কোন পথে চলতে হলে, অজানা কোন পথে চলতে হলে অবশ্যই একজন ভালো বিজ্ঞ পথপ্রদর্শক দরকার। আর পিছনে পিছনে চলতে হবে, অজানা পথে যদি একাকি চলতে শুরু করে তাহলে তা হারিয়ে যাওয়ার সময় সম্ভাবনা রয়েছে। এর জন্য সঠিক আন্ডারস্ট্যান্ডিং, জ্ঞানের প্রপার আন্ডারস্ট্যান্ডিং লাভ করার জন্য অবশ্যই প্রপার আহলে আইলিম যারা তাদের থেকে এটা বুঝতে হবে। শুধুমাত্র বই পড়ে, শুধুমাত্র বই পড়ে কখনো পুরো জ্ঞান এবং সঠিক আন্ডারস্ট্যান্ডিং অর্জন করা সম্ভব নয়। এই জন্যই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করছেন, সাথে সাথে শিক্ষক পাঠাই দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাকে পাঠানো হয়েছে যেন তিনি ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যেন তিনি তাদেরকে কিতাব কোরআন শিক্ষা দেন, ওয়াল হিকমা সুন্নাহ শিক্ষা দেন। তাদের প্রতি যা অবতরণ করা যা নাযিল করা হয়েছে আপনি যেন সেটা সুস্পষ্ট ভাবে সুন্দর ভাবে সুস্পষ্ট ভাবে তাদেরকে বয়ান করে দেন, তাদেরকে বলে দেন। যদি শুধুমাত্র কিতাব পড়ে জ্ঞান অর্জন করা হয়ে যেত, যথেষ্ট জ্ঞান হয়ে যেত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কোরআনে কারীম নাযিল করে এটাকে যথেষ্ট মনে করতেন। কিন্তু এটা দ্বারা জ্ঞান অর্জন সম্ভব নয়। এই কারণে শিক্ষকের প্রয়োজন, মুআল্লিমের প্রয়োজন, ইলমের পথে চলতে হবে পথ প্রদর্শক প্রয়োজন। আর সেই প্রপার পথ প্রদর্শকদের দেখেই ইলমের সঠিক আন্ডারস্ট্যান্ডিং সঠিক রাস্তা ধরে চলতে হবে, তখনই সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব হবে। আল্লাহ ইবারিক ফিক। আজকে আমরা যে নলেজ গুলো আপনার কাছে এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ, এইটা আমাদেরকে এখন এটা আমাদের যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা অন্যের কাছে পৌঁছানো, অন্যের সাথে আলোচনা করা এবং বিশেষ করে আমাদের ইসলামের মধ্যে এই বিষয়টা ডিসকাস করা। হ্যাঁ, যারা হয়তো দাঁড়িয়ে আসেননি, হ্যাঁ বা আসতে পারেননি, তাদের কাছে এটা আপনার পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব, ইমানের দায়িত্ব। কিন্তু যেভাবে যে বিষয়গুলো যেভাবে আলোচনা করা হচ্ছে এইটার প্রকৃত রূপ, কিন্তু ওই যে আইনের পরিচয়ে প্রথমেই বলছি যে কোনো বিষয়কে সঠিকভাবে তার সঠিক রূপে সুনিশ্চিতভাবে জানতে হবে, বুঝতে হবে। এই আইন এইভাবে আপনি যতটুকু বুঝছেন, যে বিষয়টা বুঝছেন সেটা আপনি অবশ্যই অন্যের কাছে পৌঁছে নেয়া এটা আপনার এবং আমাদের ইমানি দায়িত্ব। না আজকের মতো সে কার কোনো প্রশ্ন নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।